প্রথম কথা হচ্ছে, আপনি দেখবেন একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটা ছাত্র রাজনীতিকে বিরূপ হিসেবে পরিচিত করার একটা প্রচেষ্টা কিন্তু চলে আসছে বাংলাদেশে, এবং এই বিরূপটা এভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে যে ছাত্র রাজনীতি একটা সহিংস কর্মকাণ্ড, এবং ক্যাম্পাস গুলোতে মূলত সেভাবে পরিচয় করানোর জন্য, বিশেষ করে আমরা দেখবো যে যখন যে সরকারগুলো ক্ষমতায় থেকেছে সেই সরকারগুলো ছাত্র সংগঠনগুলো এক ধরনের কিন্তু তাসের রাজত্ব ক্যাম্পাস গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কায়েম করে রেখেছে। এই জায়গায় একটা বিষয় সবসময় বলে রাখা ভালো, যে আপনি প্রথমে যেটা বলছিলেন যে বাংলাদেশের ছাত্রদের এবং ছাত্র আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে একটা কিন্তু বড় ভূমিকা আছে, এবং এই ছাত্ররা মূলত যখনই স্বৈরাচার মানে সরকার বাংলাদেশের সরকারগুলো অগণতান্ত্রিক আচরণ করেছে, স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিংবা ফ্যাসিবাদী ভূমিকা অবতীর্ণ হয়েছে, তখনই কিন্তু ছাত্ররা এই বাংলাদেশে মানুষের বাংলাদেশের গণতন্ত্র রক্ষার্থে রাস্তায় নেমে এসেছে। এখন একটা বিষয় আসে যে কর্তৃত্ববাদী সরকারগুলো সবসময়ই চেয়েছে যে এই ছাত্ররা যদি এই অন্যায় যে দুর্নীতি যে ধর্ষণ এগুলো হচ্ছে এগুলোর বিরুদ্ধে ছাত্ররা যদি আন্দোলন করে যায় ক্রমাগত ভাবে, তাহলে তাদের সেই কর্তৃত্ববাদী যে মানসিকতা যে কর্তৃত্ববাদ তারা ফলাতে চায় দেশের মানুষের ওপর, সেইটা বজায় রাখার ক্ষেত্রে হুমকি, এবং কোনোভাবে যদি এই ছাত্র রাজনীতির যে পজিটিভ মানে ফেসটা আছে জনগণের কাছে যে ছাত্ররা সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নেয় এবং ছাত্র রাজনীতির যারা করে তারা আসলে গণমানুষের কথা বলে, এই এই পজিটিভ অ্যাপ্রোচটাকে যদি নেগেটিভ ভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় তাহলে তাদের ক্ষমতা রক্ষার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। আপনি দেখবেন যে আবরার হত্যা হলো, আজকে সিলেটে গণধর্ষণের কথা হচ্ছে, যখন আমরা দেখবো যে বুয়েটে আবরার হত্যা হলো, সরকার একটা পলিসি নিয়ে সেই ছাত্রটা ফেসবুকে শুধুমাত্র একটা ছোট একটা সমালোচনা করেছিল, তারই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কর্মীরা সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাকে পিটিয়ে মেরে ফেললো। মেরে ফেলার পর কি হলো, প্রথম পদক্ষেপ হিসেবে বিচার হলো, সেই সাথে সাথে অ্যাকুইজেশন টানা হলো যে ছাত্র রাজনীতি আসলে সব সমস্যার মূল, অর্থাৎ ছাত্র রাজনীতিকে বন্ধ করতে হবে, এবং বুয়েটে আমরা দেখলাম যে ছাত্র রাজনীতিকে বন্ধ করার মতো সিদ্ধান্ত হলো। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো এখন আছে, যে অনেক বিশ্ববিদ্যালয় এখন ছাত্র রাজনীতিকে ডিমোটিভেটেড করা হয়, কিন্তু এ কথা তো সত্য, বাংলাদেশের মানুষ তো এই ইতিহাসটা দেখে এসেছে ছাত্ররা কিভাবে বিভিন্ন সময় বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার্থে বাংলাদেশের গণমানুষের অধিকার রক্ষার্থের ক্ষেত্রে মানে বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছে। সে জায়গা থেকে আমার কাছে একটা বিষয় মনে হয় যে ছাত্র রাজনীতিকে আজকে যেটা বলা হচ্ছে ছাত্র রাজনীতির এই বেহাল দশা কিংবা ছাত্র রাজনীতি রক্তপাত যুক্ত হয়ে গেছে, এইটা আসলে খুব সুকৌশল অবলম্বন করে ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র রাজনীতিকে জনগণের কাছে গণমানুষের কাছে একটা খারাপ বিষয় হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা। সমাধানটা আসলে কি হতে পারে, এই যে সহিংসতা রাজনীতির যে যে চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে সেইটি আসলে রোধকল্পে সমাধানটা কি হতে পারে? আমার কাছে মনে হয় যে ছাত্র সংগঠনগুলো যেগুলো আছে তারা যে এই যে সরকারে যারা থাকছে এদের ছত্রছায়ায় যে শক্তির কাছাকাছি যারা থাকছে আর কি সরকারি ক্ষমতার, এই ক্ষমতার ছত্রছায়া থেকে তাদেরকে বের হয়ে আসা উচিত। কারণ একটা বিষয় তো সত্য যে আজকে যে অন্যায় অবিচার ধর্ষণগুলো হচ্ছে আজকে আমাদের প্রত্যেকের পরিবারের সঙ্গেই এটা হতে পারে, এবং প্রত্যেকের পরিবার বাবা মা ভাই বোন যারা আছে তার এর দ্বারা ভিক্টিমাইজ হতে পারে। আমার কাছে একটা বিষয় সবসময় দেখুন, যখনই আমার আগের বক্তা বলছিলেন যখনই আমরা দেখি একটা ঘটনা ঘটছে ধর্ষণ হচ্ছে তখনই দেখা যাচ্ছে সেটা এখন ছাত্রলীগের কেউ জড়িত, ছাত্রলীগের কোনো নেতা জড়িত কিংবা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নেতা জড়িত, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। তো আমার কাছে মনে হয় প্রথমে ছাত্রলীগেরই কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাস্তায় নামা উচিত ছিল যে তাদের সংগঠনে ঢুকে এইসব মানুষজন তাদের সংগঠনকে কলুষিত করছে, কিন্তু তারা কিন্তু সেই কথাগুলো বলছে না, বরঞ্চ বিভিন্ন সময়ে এইসব অপরাধীদের অপকর্ম ঢাকার জন্য তারা সাফাই গাইছে। সে জায়গা থেকে তাদের সদিচ্ছার তো একটা ঘাটতি আছেই, এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় আছে যে তারা ভিন্ন মতকে সহনশীলতার জায়গা থেকে দেখা যে ভিন্ন মতকে তারা কোনোভাবেই টলারেট করছে না এবং ভিন্ন মতের কোনো জায়গা তারা রাখতে দিচ্ছে না, এই ব্যাপারটাতে আমার মনে হয় ছাত্র সংগঠনগুলোর সবার একটা ঐক্যবদ্ধ জায়গায় যে একই সঙ্গে একটা দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চার বিকাশের জন্য ভিন্ন মতকে কথা বলার সুযোগ দেয়া, সেই সাথে সাথে নিজেদের যে খামতিগুলো আছে সেই খামতি পূরণের জন্য নিজেদের তৎপর হওয়া।